ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এই মাত্র পাওয়া খবর অনুযায়ী রবিবার দুপুরে মৃদু ভূমিকম্পে ফের কেঁপে উঠল দিল্লি। বারবার কম্পনে কি নতুন অশনি সংকেত? তো বন্ধুরা, দিল্লিতে কখন ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পের তীব্রতা কত ছিল, বর্তমানে দিল্লিতে পরিস্থিতি কেমন আছে, সমস্ত কিছু জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। একে করোনায় রক্ষা নেই, সঙ্গে দুশর এবার ভূমিকম্প। গত বছরের শেষ থেকে রাজধানীর বিস্তীর্ণ অঞ্চল একাধিকবার দফায় দফায় কেঁপে ওঠে। মাঝে ভূমিকম্পের গ্রাস খানিক আলগা হলেও এবার ফের ভূমিকম্পন অনুভূত হলো দিল্লির বিস্তীর্ণ অঞ্চলে। সূত্রের খবর, রবিবার দুপুর 12টা নাগাদ দিল্লির পাঞ্জাব বিভাগ এলাকা আচমকায় মৃদু ভূমিকম্পন অনুভূত হয় বলে স্থানীয়রা যায়। যদিও রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 2.1। প্রসঙ্গত উল্লেখ্য, রিক্টার স্কেলে কোনো কম্পনের মাত্রা 5-এর উপরে না গেলে তাতে ভয়ের কোনো আশঙ্কা থাকে না বলেই মনে করেন বিশেষজ্ঞরা। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পাঞ্জাব বিভাগ এলাকা থেকে 8 কিলোমিটার দূরের এলাকায় মূলত ভূমিকম্পের প্রধান ভরকেন্দ্র। কম্পনের উৎস ছিল ভূগর্ভের 7 কিলোমিটার গভীরে, সেখান থেকে পার্শ্ববর্তী এলাকায় পৌঁছায় কম্পনের আঁচ। এদিকে মধ্য এশিয়া ও হিমালয়ে ভূমিকম্প হলেও তার আঁচ এসে পড়ে দিল্লিতে, তবে কম্পনের কেন্দ্রস্থল রাজধানীর অন্দরেই। এমন ঘটনা বিরল। শনিবার ভোররাতে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে 3.1 তীব্রতার কম্পন অনুভূত হয়। 1:22 নাগাদ মণিপুরের সিরুইয়েও কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 3.6। যদিও দিল্লি ভূমিকম্পনের তীব্রতা যেহেতু খুব কম ছিল, তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানা যাচ্ছে। এমনকি বাড়িঘরও কোথাও ভেঙে পড়েনি। তবে এদিন দিন দুপুর 12:02 কম্পন অনুভূত হতেই আফটার শকের আতঙ্কে অনেকে বাইরে বেরিয়ে আসেন। এদিকে জিওলজিস্টদের মতে, বারবার ছোটোখাটো কম্পন আগামী দিনে বড় বিপর্যয়ের ইঙ্গিত হতে পারে, আর তাতেই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে দিল্লি জুড়ে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি সকলেই বুঝতে পেরেছে।